কাজবহাল ও স্থানীয় শ্রমিকদের কাজে লাগানোর দাবিতে এনটিপিসি গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় ফারাক্কার স্থানীয় শাটডাউনের ঠিকা শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে শনিবার ফারাক্কার এনটিপিসিতে। বিক্ষোভের জেরে এনটিপিসি গেটের বাইরে আটকে পড়ে অন্যান্য কর্মচারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফারাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477516। এনটিপিসির গেট অবরোধ করে বিক্ষোভ ফারাক্কার স্থানীয় শাটডাউনের ঠিকা শ্রমিকদের। শাটডাউনের স্থানীয় ঠিকা শ্রমিকদের অভিযোগ, ফারাক্কার এনটিপিসিতে শাটডাউনের কাজের বরাদ্দ পাওয়া কাহাল গাঁওয়ের এক বেসরকারি সংস্থা ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে শাটডাউনের কাজ করাচ্ছে, ফলে স্থানীয় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। এরই প্রতিবাদে ফারাক্কা এনটিপিসি গেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় শ্রমিকরা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এনটিপিসি গেট চত্বরে। উল্লেখ্য, ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে দীর্ঘ 15-20 বছর ধরে এনটিপিসিতে ডাকটিন ও ডাম্বারের ঠিকা শ্রমিকদের কাজ করে আসছে স্থানীয় শ্রমিকরা। স্থায়ী না হলেও চুক্তিভিত্তিকভাবে এতদিন ধরে কাজ করে আসছে তারা। গত 3 বছর ধরে এই বেসরকারি সংস্থা এনটিপিসির কাজ পাওয়ায় ভিন রাজ্যের শ্রমিকদেরকেই কাজে লাগাচ্ছে। এর আগেও আন্দোলন করে স্থানীয় শ্রমিকদের কাজে লাগিয়েছিল। একইভাবে এই বছরও স্থানীয় ঠিকা শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে। পুনরায় কাজ বহাল ও স্থানীয় শ্রমিকদের কাজে লাগানোর দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখায় তারা। এই বিক্ষোভের জেরে এনটিপিসি গেটের বাইরে আজকে পড়ে অন্যান্য কর্মচারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী দিনে শ্রমিকদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান শ্রমিকরা। যে বাইরে থেকে যে লোকটিকে নিয়ে এসেছে সেই লোকটিকে বের করা, যে লোকটি না বের করলে আমরা কোনো কথা শুনবো না। কেন এর আগেবারও কথা বলেছিল এইচআর জিয়ুল রহমান আইসির সাথে, কি বাইরে থেকে লোক নিয়ে আসবো না, আর যেটি তোমরা লোকাল কাজ করছো ওই কাজ দিয়েই এই শাটডাউন করাবো, কিন্তু সে কথাও রাখেনি, আবার ফের নিয়ে এসছে, নিয়ে এসে কাহালগাঁ থেকে শাটডাউনের জন্য। কত নম্বর ডাক নম্বর? ইউনিট 2-5 নম্বর 297 শ্রমিক আছে, 297 জন। তো প্রায় 20-25 বছর থেকে কাজ করে আসছি এখানে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।